আমার থুতা মানে আমার এই থুতার এখানে গর্ত দেখো মানে বেশি পছন্দ করতো এটা। আচ্ছা, আর আপনি তার কোন জিনিসটা দেখে প্রেমে পড়ছিলেন? আমি তার ঠোঁট, আমি সব স্টাইলই ভালোবাসি মানে। আর আপনি এই যে বড় গলা ব্লাউজ পরেন কেন? বড় গলা ব্লাউজ পরে আমার খুব ভালো লাগে, আগে থেকে আমি পরতে মানে পছন্দ, বুঝি নাই, মানে বড় বড় ব্লাউজ পরতে আমি পছন্দ করি, একটা মজা করতে ভালো লাগে, ড্রেস আপ করতে ভালো লাগে, আমার কী বলে ভালো লাগবে কী বলে খারাপ লাগবে, কারণ আমার শুরু থেকে আমার বুঝের বয়সে কাল থেকে আমার সবসময় বড় পোশাক ভালো লাগে। আচ্ছা আপু, আপনার জীবনে প্রথম পুরুষ কে ছিল? প্রথম পুরুষ ছিল আমার স্বামী। স্বামীর আগে কে ছিল? স্বামীর আগে কেউই ছিল না, সত্যি কথা, সত্য। আচ্ছা, তো পরবর্তীতে স্বামীর সাথে আপনি কিভাবে প্রথম আপনাদের ই হয়, কারণ আপনি যেহেতু একজন তৃতীয় লিঙ্গের মানুষ আর সে একজন পুরুষ মানুষ, কেমনে কি হয়েছিল এটা? কেমনি কি হয়েছিল, আমাকে কিস করছিল মানে আমাকে চুমা দিছিল, আমাকে জড়াই ধরছিল প্রথম জীবনে, শুধু এতটুকুই? হ্যাঁ। আচ্ছা, তার সঙ্গে তার আপনার প্রিয় জিনিসটা তার কোন জিনিসটা ছিল? তার প্রিয় জিনিসটা ছিল আমার আমার থোতা, মানে আমার থোতা মানে আমার এই থোতার এখানে গর্ত দেখো মানে বেশি পছন্দ করতো এটা। আচ্ছা, আর আপনি তার কোন জিনিসটা দেখে প্রেমে পড়ছিলেন? আমি তার ঠোঁট, কেন? হয়তো বা মানে অনেক সুন্দর, কখনো সিগারেট খেত না, তার জন্য তার ঠোঁটটা বেশি ভালো লাগতো। সিগারেট খেলে কি খারাপ হয় মানুষ? আজব, সিগারেট খেলে ঠোঁট কালো হয়ে যায় না? সিগারেট খেলে কি মানুষ খারাপ হয়ে যায়? তাই আপনি তো পান খান, পান খালি তো দাঁত কালো? আমি তো পান খাচ্ছি আজকে 2-3 বছর ধরে, আমি তো আগে খাইতাম না। পান খান কেন, এত সুন্দর একটা মেয়ে? পান জিনিসটা আমাদের গুরুমার সাথে থাকে, আমার আমার মানে আমাদের ওনারা পান খায়, খেতে 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 কখন জানি নিজেই অভ্যাস হয়ে গেছে, এখন পান ছাড়া থাকতেই পারি না। আচ্ছা, আপনি ব্লাউজের ভিতর টাকা রাখেন কেন? কই, হ্যাঁ, ব্লাউজের মধ্যে টাকা রাখেন? ব্লাউজের ভিতর টাকা রাখি এই জন্যই, কারণ টাকা পয়সা ব্যাগে তুলে ছিনতাইকারীরা চুরি করে নিয়ে যাবে, কারণ এখানে হাত দিলে কেউ পাবে না। ওখানে কি ছিনতাইকারী হাত দিতে পারে না? না, কেন? চিন্তা করে ভাববে সে একটা মেয়ে মানুষ, মেয়ে মানুষ আসলে কিভাবে হাত দিই। আপনার ডাবের সাইজ কত? 40। 40, এত বড় বানাইছেন কিভাবে? আল্লাহ দিয়েছে, সত্যি। আচ্ছা, মেয়েদের আর আপনাদের ভিতর পার্থক্য কোথায় কোথায়? মেয়েদের ভিতর পার্থক্য হয়তো বা তারা মেয়ে, তাদের কণ্ঠটা মেয়েদের মতন, আমরা হিজড়া, তার জন্য আমরা আমাদেরকে সবাই হিজড়া বলে, আমাদের কণ্ঠ বেটা মানুষের মতন, এই জন্য আমাদেরকে সবাই হিজড়া বলে। আচ্ছা, শারীরিক দিক থেকে যদি ধরা হয়, হ্যাঁ, আপনি কত সময় একটা আপনার জামার সাথে মিলন করতে পারতেন? একটা মানুষ তো ধরেন 15 মিনিট 20 মিনিট, তার বেশি তো পারে না। আপনার জামাই কত সময় কাটতো? আমার স্বামী আমার সাথে থাকতো 15 মিনিট 20 মিনিট এরকম। আপনার এতে তৃপ্তি মিত্র? এতে তৃপ্তি মিত্র? অবশ্যই আমার তৃপ্তি মিত্র। কোন স্টাইল বেশি পছন্দ স্যার? আমি সব স্টাইলই ভালোবাসি মানে। মানে আপনার চুলের কোন স্টাইলটা, মানে পিছনের দিকে দিতে ভালো লাগে না সামনের দিকে দিতে? সামনের দিকে ভালোবাসি, সামনের দিক থেকে, বুঝি নাই, সামনের দিক থেকে ভালোবাসি। কেন? এমনি ওই দিকটা মজা হয় বেশি। আচ্ছা, পরবর্তীতে, হ্যাঁ, আপনি কোনো মেডিসিন খাইতেন কি না? না, আমি কোনো মেডিসিন মানে কোনো ওষুধপাতি কিছু খেতাম না। জামাই ওষুধপাতি খেত না? আপনি জানতেন, আপনাকে বলে খেত সে? অবশ্যই, সে আমাকে বইলে খাইতো, কারণ এইসব করা ভালো না, কারণ ওষুধ খাইলে তখন তার শেষ কালে বয়স কালে অনেক দোষ হতে পারে। আচ্ছা, তার জন্য আপনি ওষুধ খান না? আর আপনি এই যে বড় গলা ব্লাউজ পরেন কেন? বড় গলা ব্লাউজ পরে আমার খুব ভালো লাগে, আগে থেকে আমি পরতে মানে পছন্দ, বুঝি নাই, মানে বড় বড় ব্লাউজ পরতে আমি পছন্দ করি। কেন? আমার ভালো লাগে। আচ্ছা, অনেক এই বলে যে হিজড়ারা বেশি স্মার্ট, মেয়েরা হিজড়াদের সৌন্দর্য দেখে মানে কপি করে আর কি, ছেলে অন্য মেয়েরা হিজড়াদের মডার্ন হিজড়াদের গেট আপ দেখে, এটা কি সত্য? হ্যাঁ। কেমন? যেমন এই যে আমরা হাটে বাজারে যাই, বলে আমাকে বলে এত সুন্দর ব্লাউজ কোথা থেকে বানাচ্ছে, বলি আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসি বানাই, কিংবা বাংলাদেশ থেকে বানাই, পরে বলে তোমাদের মতো ব্লাউজ পরতে আমাদের খুব ভালো লাগে, কিন্তু জানোই তো আমাদের স্বামী আছে, বাচ্চা কাচ্চা আছে, ওদের সামনে তো পরা যায় না, তাও অনেকেই পরে, কিন্তু মানে একটু মানে ওরা ওদের নিজের স্টেপে ওরা পরে, কিন্তু আমাদের থেকেই মডেল করে ওরা বানায় পরে। তা যেটা মেয়েরা করে না সেটা আপনারা করেন কেন? আমাদের ভালো লাগে, কারণ আমাদের
একটা মজা করতে ভালো লাগে, ডিস্টার্ব করতে ভালো লাগে, আমার কী বলে ভালো লাগবে, কী বলে খারাপ লাগবে। কারণ আমার শুরু থেকে, আমার বুঝের বয়সে কাল থেকে আমার সবসময় বড় পোশাক ভালো লাগে। আচ্ছা, এখন কথা হলো যে বাজারে দেখছেন ওই মিষ্টির দোকান, হ্যাঁ দেখেছি, বা সিঙ্গারা টিঙ্গারার দোকানে দেখছেন, হ্যাঁ দেখি, যে মাছি পড়ে খোলা বাজারে, তো আপনি যদি খুলে রাখেন তাহলে তো মাছি পড়বে আপনার উপর। ও মা, মাছি পড়বে না, এটা দেখার জন্য তো আমি বানিয়েছি এভাবে বড় বড় ব্লাউজ, দেখবে মানুষ আর জ্বলবে, হিংসায় গাও জ্বলবে। হিংসায় জ্বলবে কেন? হিংসায় জ্বলবে বলতো, শালিরা যদি পাইতাম একবার খাইতাম, তাই ওই জিনিসটা একটা তৃপ্তি পাওয়া যায়, কারণ খুব একটা ভালো লাগে সেই শালিরে যদি পাইতাম একবার। অনেক ছেলে তো বললাম আমাদের হাটে বাজারে, যদি শালিরা একবার পাইতাম সারা রাইতের জন্য খালি রাইখা দিতাম। যেমন আজ থেকে তিন দিন আগে বলতেছে, কত নিবি? 1000 টাকা ঘন্টা। পরে আমার বান্ধবীটা বলতেছে, শোনো গো, 1000 টাকা ঘন্টা বলতেছে, তাহলে কি যাবো? পর আমার বান্ধবী কত দূর, ছেলেরা এমনি মজা করে, তা ওই জন্য মানে আকর্ষণ দেখানোর জন্য সবসময় বড় গলার ব্লাউজ পরি, মানে ছেলেদেরকে আকর্ষণ করার জন্য। হ্যাঁ, তো 1000 টাকা ঘন্টা মানে কি? 1000 টাকায় ভাড়া করে ভাড়ায় যান আপনি, ভাড়ায় কাজ করেন? ভাড়ায় বলতে কি বলছিল ছেলেরা, অনেক ছেলেরা বলে আমি করি না, কারণ এসব করা ভালো না, এগুলো করা কবিরা গুণা, সেই জন্য করেন না। তাহলে নিজের সব কিছু ধরে রাখেন কীভাবে? নিচে মানে নিজের যৌবনটাকে সবসময় ধরে রাখতে হয়, এগুলো কন্ট্রোলে রাখতে হয়। কীভাবে কন্ট্রোল করেন? কীভাবে করি, কুল বালিশ না, ডোলাডুলি করি, একা একা ঘুমাই। যখন জামাইয়ের কথা মনে পড়ে, বা যখন আপনার নদীতে জোয়ার আসে, হ্যাঁ, রসে টলমল করে, তো আপনি তখন কী করেন? তখন বসে বসে কান্দি, বলে জামাই থাকলে হয়তো আমার জ্বালা মিটাইতাম, যৌবনটারে মিটাই নিতাম। তো যেহেতু জামাই নাই, জামাইয়ের এগেনস্টে কী করেন? জামাইয়ের জন্য পরে কী করো, পরে শুয়ে শুয়ে কান্না করি। জামাইয়ের কাজটা কীভাবে মিটান? মিটানোর চেষ্টা করি না। কখন কী দিয়ে করেন? এগুলো করতে গেলে নিজের শরীর নষ্ট হয়ে যায়, সেজন্য করেন না? না। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে আপনারা কি গিয়েছিলেন ওই ছেলে যারা বললেন যে এক রাত 1000 টাকা বলছিলেন, নাকি ঘন্টায় 1000? ঘন্টায় 1000, এক ঘন্টায় 1000। তাহলে এক রাতে কয় ঘন্টা হচ্ছে? 6 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা তো হয়, তার মানে 7000 টাকা। হ্যাঁ, এক রাতে 7000 টাকা কামাই করেন আপনারা, তাহলে তো আপনার অনেক টাকা। কোথায় আর টাকা, এখন তো যাইলামই না। লোক ছেলেটা বললো এক রাতে মানে ঘন্টা 1000 চল, তা ও যদি বলতো আমি কি, আমি কি যাবো? কখনো না, নিয়ে তো আমাকে মাইরে লইতে পারতে পারে, কিংবা আমাকে 10-20টা ছেলে দৌলাই দিতে পারে। এই জন্য নিজের আত্মরক্ষার জন্য আমি সব করি না, জানি নাই কখনো। না, সত্যি কথা? হ্যাঁ, আমার তো মনে হয় না আপনি জান না। না না, আমি সত্যিই যাই না। না, এর আগে একজন আপনার ভিডিওর, আমি একটা ভিডিও দেখেছি কালকে রাতে, আপনার ইয়ের মধ্যে ভিতরে টাকা রাখেন, হ্যাঁ, তা বলছিলেন যে 100 দেয় যে 1,00,000 টাকা। ওটা হলো আমার আগের ভিডিও, বলতে কি আমার একটা ভাই আমাকে মানে লুকিয়ে ভিডিও করেছিল, আমি যখন টাকাটা এখানে রাখি তখন হঠাৎ করে উনি দেখে ফেলাইছিল, তখন উনি মানে কি ওই যে মোবাইল দিয়ে ভিডিওটা করছিল, পরে করার পর ভিডিওটা ছেড়ে দিয়েছে। পরে আমি তো জানি না উনি যে আমার ভিডিওটা ছাড়ছে। পরে কিছুদিন পরে দেখি কি ওনার সাথে আমি মানে ইউটিউব চ্যানেল কাজ দেখতেছি ছবি, তখন দেখি আমার ভিডিওটা সামনে এসেছে। কী ব্যাপার, আমার ভিডিওটা কেন সামনে এসেছে? তখন আমি তাকে যে জিজ্ঞেস করলাম, ভাই আপনি আমার ভিডিওটা কেন ছাড়ছেন? কয় ভালো লাগছে দেখি তো ছেড়েছি ভিডিওটা। তাই তো আপনি যে বারে বারে ফেলে দিচ্ছেন কেন ঢাকনা? আসলে কি ঢাকনাটা না, সেফটি পিন লাগাতে মনে নেই। মানে আপনার শাটার কারে বারে বারে নামাচ্ছেন উঠাচ্ছেন, এখন কী করবো, কারণ বেশি বড় তো মানে গিয়ার সামলাইতে পারি না। কী সামলাইতে পারেন না? মানে শাড়ি সামলাইতে পারি না। শাড়ি সামলাইতে পারেন না, আমি তো ভাবছি অন্য কিছু সামলাইতে পারেন না। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, দেখা হবে আগামী পর্বে, সে পর্ব পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকতে হবে।